এজন চূড়ান্ত অধ্যক্ষ শিক্ষামন্ত্রীর নেতৃত্বত চলি থকা শিক্ষা বিভাগ আর এজন চূড়ান্ত অকর্মণ্য অধ্যক্ষর অধীনত চলি থকা সেবা কর্তৃপক্ষ, এই দুইটাই মিলি ছাত্র ছাত্রীর জীবনক লো হেতালি খেলিছে, লাখ লাখ ছাত্র ছাত্রীর জীবন লো অন্ধকার নমাই আনিব বিচাৰিছে। এটা কথা স্পষ্ট, মেট্রিক আর হায়ার সেকেন্ডারি পরীক্ষা দুটা ছাত্র ছাত্রীর জীবনের আটাইতকৈ গুরুত্বপূর্ণ পরীক্ষা, আর এই পরীক্ষা দুটাত বারে বারে এই ধরনের বেমেজালি হয়ে থাকলে কোনো কারণত আমি সহ্য করব নোৱাৰো। মেট্রিক পরীক্ষার প্রথম দিনাখন ইংরাজি প্রশ্নকাকত পরীক্ষার এঘন্টার ভিতর ফাদিল হয়ে গেছে। সেইদিনাখন শিক্ষামন্ত্রীয়ে কৈছে যে এনে ধরনের ঘটনায় তেওঁক আমোদ প্রমোদ দিছে, হাস্য রসর যোগান ধরেছে বলে কৈছে। তার পিছদিনাখন গণিতৰ প্রশ্নকাকতের যেটা কথা আহিল, পরীক্ষা আরম্ভ হওয়ার 15 মিনিটের ভিতর গণিতৰ প্রশ্নকাকত বাহির হয়ে গেছে, সেইদিনাখনো শিক্ষামন্ত্রীয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করা নাই। আর আজি বিজ্ঞানের প্রশ্নকাকতের ক্ষেত্রে পরীক্ষা আরম্ভ হওয়ার এদিনের আগতেই প্রশ্নকাকত ফাদিল হয়েছে। আজি পুয়া 9 বজাৰ পরীক্ষা আর রাতে 12 বজাত জাননি জারি করেছে যে প্রশ্ন পরীক্ষা অনুষ্ঠিত নহয়। লাখ লাখ ছাত্র ছাত্রীর জীবনক লো হেতালি খেলিছে, এই কথা কোনো কারণত মানি লব নয়। আর এনেকা বিসঙ্গতির পিছত এনেকা এজন অধ্যক্ষ শিক্ষামন্ত্রী আর এনেকা অকর্মণ্য সেবা অধ্যক্ষর নিজের আসন খামুচি থাকার কোনো অধিকার নাই, পদত্যাগ করব লাগে বলে আমি দাবি জানাইছো। আর আটাইতকৈ মূল কথাটো, সেবার যিগৰাকী পরীক্ষা নিয়ন্ত্রক নয়নজ্যোতি শর্মা, তেখেত পরীক্ষা অনুষ্ঠিত করার দায়িত্ব থাকে, পরীক্ষা প্রশ্নকাকতের মূল দায়িত্ব তেখেতৰ, তেখেতক অনতিপলমে গ্রেপ্তার করে সোধপোছ আরম্ভ করবলে ছাত্র সন্থায় দাবি জানাইছো। তেখেত কোনো কারণত হারি যাব নোৱাৰিব, কারণ পরীক্ষাটোৰ পবিত্রতা নষ্ট হয়েছে আর পরীক্ষাটো বারে বারে বিসঙ্গতি হয়েছে। রসায়ন বিজ্ঞানের প্রশ্নকাকতের ক্ষেত্রতো কাউন্সিল কর্তৃপক্ষের যেটা রসায়ন বিজ্ঞানের প্রশ্নকাকত এদিন আগতে ভাইরাল হয়েছিলে, তথ্য প্রমাণ সহকারে স্ক্রিনশট সহ সেবা কাউন্সিলর কর্তৃপক্ষ শিক্ষামন্ত্রীক মুখ্যমন্ত্রীক পত্র প্রেরণ করা হল, কিন্তু কোনো ধরনের তদন্ত নকরলে গোটে ঘটনাটা গাপ দিলে। আসলতে বারে বারে ছাত্র ছাত্রীর জীবনক লো হেতালি খেলি আছে, আর এইজন অপদার্থ অধ্যক্ষ শিক্ষামন্ত্রীয়ে কোনো ধরনের বিভাগ চলাব পৰা নাই, ব্যর্থ হয়েছে, নিজের আসন খামুচি থাকার কোনো অধিকার নাই, পদত্যাগ করবলে আমি দাবি জানাইছো। আর আমি ছাত্র সন্থায় এই গোটেই ঘটনার CBI তদন্ত দাবি জানাইছো, কারণ এই গোটেই ঘটনাটোত শিক্ষামন্ত্রীগুলির বিশ্বাসযোগ্যতাক লো প্রশ্নের সৃষ্টি হয়েছে। এইজন সেইজনেই শিক্ষামন্ত্রী যি CBSEর অধীনত ইংরাজি মাধ্যমের বিদ্যালয় খুলিবলৈ উঠি পড়ি লাগি আছে, যি মাতৃভাষা মাধ্যমের বিদ্যালয় সমূহত সমান্তরালভাবে ইংরাজি মাধ্যম খুলিবলৈ উঠি পড়ি লাগি আছে। গতি এনেকা ঘটনার জড়িয়ে সেবার বিশ্বাসযোগ্যতা নোহা করবলে বিচারিছে নাকি, তার উপর আমার সন্দেহ হয়েছে। গতি গোটেই ঘটনাটোর CBI তদন্ত হব লাগে, আর যি ব্যক্তি এই ঘটনার জড়িত কঠোরের কঠোর শাস্তি দিব লাগে। আর মূল কথাটো হৈছে সেবার অধ্যক্ষ রমেশ চন্দ্র জৈন আর অধ্যক্ষ শিক্ষামন্ত্রী সর্বকালের ব্যর্থ শিক্ষামন্ত্রী রণুজ পেগুয়ে পদত্যাগ করব লাগে, আর সেবার যিগৰাকী কন্ট্রোলার নয়নজ্যোতি শর্মা তেখেতক গ্রেপ্তার করে সোধপোছ আরম্ভ করব লাগে। কারণ চাওক, প্রথম দিনাখন যেতিয়া ইংরাজি প্রশ্নকাকত এঘন্টার ভিতর বাতিল হয়েছে, এঘন্টার ভিতর ফাদিল হয়েছে, তেতিয়া সেবা কর্তৃপক্ষ কলে, শিক্ষামন্ত্রীয়ে কলে যে এঘন্টার পিছত কোনো ছাত্র ছাত্রী বাহিরলৈ ওলাই আহিও তেওঁলোকে এখন প্রশ্নকাকত ফটো মারি ভাইরাল করব পারে। কিন্তু তার পিছদিনাখন কি হয়েছে, 15 মিনিট যেতিয়া গণিতৰ পরীক্ষা আরম্ভ হয়েছে, 15 মিনিটের ভিতর প্রশ্নকাকত ফাদিল হয়েছে, আর এইবার পরীক্ষা অনুষ্ঠিত নহতে আগদিনাখনে প্রশ্নকাকত ফাদিল হয়েছে। পরীক্ষার আগদিনাখনে ছাত্র ছাত্রীয়ে কেন ধরনের প্রশ্নকাকত পাব পারিছে, নিশ্চয় গোটেই পরীক্ষার প্রক্রিয়াটোর লগত জড়িত থাকা কোনো ব্যক্তি এই পরীক্ষার প্রশ্নকাকত ফাদিল ঘটনাটোর লগত জড়িত হয়ে আছে। সেই কারণে এই ঘটনাটোর আমি CBI তদন্ত দাবি করছি, উচ্চস্তরীয় তদন্ত লাগিব, বারে বারে এনেকা বিসঙ্গতি হয়ে থাকি আর বারে বারে সহ্য করে থাকিম সেই কথা হব নোৱাৰে। আর সেবা আর কাউন্সিলক আমি জাতীয় অনুষ্ঠান বলে কোম, এই অনুষ্ঠান দুটার বিশ্বাসযোগ্যতা হ্রাস করবলে পরিকল্পিত ষড়যন্ত্র চলিছে নাকি আমার সন্দেহ হয়েছে, আর তেনে ষড়যন্ত্রত রমেশ চন্দ্র জৈন নামের অধ্যক্ষ অপদার্থ যিগৰাকী অধ্যক্ষ আছে জড়িত থাকিব পাৰে। গতিকে পদত্যাগ করা উচিত, শিক্ষামন্ত্রীয়ে পদত্যাগ করা উচিত, আর সেবার কন্ট্রোলারগুলিক গ্রেপ্তার করে সোধপোছ আরম্ভ করব লাগে। গোটেই ঘটনার CBI তদন্ত দিলেহে দোষীয়ে উপযুক্ত শাস্তি পাব বলে আমি বিশ্বাস করছো।